ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল একটি রেখাংশ অন্য বাহু দুটিকে সমান অনুপাতে বিভক্ত করে। আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এর বাহু, হ্যাঁ, আমরা এই দুটি বাহুকেই বিভক্ত করার কথা বলছি, তাই আগে থেকে একটু ভেঙে নিলাম যেন বুঝতে সুবিধা হয়। আবার জোড়া লাগিয়ে দিচ্ছি, আমরা বিসি বা ভূমির সমান্তরাল একটি রেখা নিব, যে রেখা এই বাহু দুটিকে এম এবং এন বিন্দুতে ছেদ করবে। রেখাটি নেওয়া যাক তাহলে। হ্যাঁ, আমরা রেখা তুলে নিয়েছি, আমরা দেখেও ফেলেছি যে রেখাটি সমান্তরাল। এখন এম এন রেখাটি এ বি এবং এসি কে এ এম এম বি এ এন এন সি এই দুই ভাগে ভাগ করেছে। আমরা এটাই বলতে চাচ্ছি যে এ এম এবং এম বি এর ভাগফল আর এ এন এবং এন সি এর ভাগফল এক হবে। আমরা যে সমান্তরাল রেখা নিয়েছি তা কিন্তু প্রমাণিত হয়েই গেছে, কারণ রেখাটি উঠে এসেছে বিসি থেকেই। আবারও বলছি, এই রেখাটি অন্য দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। আমরা সমীকরণটিও দেখতে পাচ্ছি, একটু চিন্তা করো। এবার দুটি ত্রিভুজের সর্বসমতার প্রসঙ্গ। দুটি ত্রিভুজ সর্বসম হয় যদি এবং কেবল যদি একটির শীর্ষবিন্দুগুলোকে অপরটির শীর্ষবিন্দুগুলোর সাথে এমনভাবে মিল করা যায় যে ত্রিভুজ দুইটির অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমান হয়। আমরা এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এ বি সি এবং ডিইএফ। এদের একটি কোণ, একটির একটি কোণ অপরটির একটি কোণ, এভাবে যদি তিনটি কোণকেই সমান করা যায় তাহলে কিন্তু প্রমাণ করা যাবে যে ত্রিভুজ দুটি সর্বসম। তবে একইভাবে তিনটি বাহুকেও কিন্তু সমান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তা করা সম্ভব, তবে এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত একটু পরেই আলোচনা করব। দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় আমরা একটু কল্পনার আশ্রয় নিতে পারি। আমরা এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, ধরা যাক একটি ত্রিভুজকে আরেকটি ত্রিভুজের উপর ফেলা হলো, একে বলে উপরিপাতন। যদি আমরা দেখি যে হ্যাঁ, এভাবেই কোণগুলো মিলে গেছে, বাহুগুলো মিলে গেছে, তাহলে কিন্তু বলবো যে এই দুটি ত্রিভুজ সর্বসম। একটু সরিয়ে নিয়ে কিন্তু আমরা দেখতে পাবো, হ্যাঁ, আমরা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি যে কোণগুলি আসলেই সমান, বাহুগুলি আসলেই সমান, সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। কোন দুটি ত্রিভুজ সর্বসম কিনা তা প্রমাণ করতে গিয়ে কিন্তু মোটের উপর এই পদ্ধতিটিকে অবলম্বন করা হয়। আমরা আবারও ত্রিভুজ দুটিকে আলাদা করে ফেলেছি, কিন্তু এখন আলাদা করলে কি হবে, আমরা জেনে ফেলেছি তাদেরকে মেলানো সম্ভব, অর্থাৎ তারা সর্বসম।